কি মজা খেতে, ভারী মজা। পুজোটাও কিন্তু দারুণ খেয়েছি আমরা, একদম ফাঁকা ছিল না, একদম ফাঁকা। এটা কিনা দিতে পারবো না, কেন বড় হয়ে যাচ্ছে। আমরা গল্প করতে করতে বসে দুজনে খাচ্ছি, অনেকদিন পরে ওর সাথে আবার আমার দেখা হলো। তো দেখা হয়ে চলে এলাম একদম বড় কাচারিতে, লুচি আর হচ্ছে চানা মটর আলু দিয়ে। এত নুন দিয়েছে খেতে পাচ্ছি না, নুনের চোটে নুন হয়ে গেছে মটরটা। আর পুজো দিয়েছি একদম পুরো ফাঁকায়, খুব ভালো পুজো দিয়েছি আজ। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, পুজোতে কাট করে দেবো। দাঁড়া বস, খেতে দেখ, তাকাবি না। হেসেই ফুটো মাটি হা। আরে ভাই আমি কিছু খাই, তুই জানিস না তোর বাড়লায় খেতে হচ্ছে। আমি তো বেশি দিয়ে ডাল সুতো ভাত খাবো, কিচ্ছু খাবো না। চালু হয়ে গেছে? হ্যাঁ চালু হয়েছে। হ্যাঁ না না চাল যে দেব, চালু হয়েছে। হ্যাঁ চালু হয়েছে, আগে ঘি দিয়ে খাবো। গুড আফটারনুন বন্ধুরা, দেখো এমনি ভাত নিয়ে বসে পড়েছি, ঘি দিয়েছি। আমার বান্ধবী এসছে, বান্ধবী আর আমি। নুন কোথায় রে? ও নুন দিতে হবে না? আমি একটা ভাত রিঙ্কু, এক মিনিট খানা রে ভাই, এরকম কেন করেছে? কত ঘি দিয়েছে, এমনি কোলেস্ট্রল আরো, এত ঘি খেয়ে আরো কোলেস্ট্রল হয়ে যাবে, এমনি তো হাতি হয়ে গেছে। একদিন দেখি কিচ্ছু হয় না, কত ঘি দিয়েছে ভগবান। আর নিজে নিয়েছে খুঁজে পাচ্ছি না তো। বাবা চপচপে ঘি দিয়েছে, পাগল হয়ে যাব আমি। এত কেউ দেয় নাকি রে ঘি? একদিন খা না, বেশি করে কোলেস্ট্রল বাড়িয়ে। তো ঘি কত ঘি, আমিও আজকে দেখো কত ভাত নিয়েছি। আমি জীবনে মানে এত ভাত খাই না, সকালবেলা একটু বেশি খেয়ে নিই তারপরে খাই না। আমি একদিন ভেবেছি যে ঘিটা দিয়ে আজকে ভাত খাবো, ঘি আর ডাল সেদ্ধ। আমি কিন্তু এইগুলো কিচ্ছু খাবো না দোলা, আমি জানিস তো কালকে খেয়েছি, আজকে আর কিচ্ছু খাচ্ছি না। খাও খাও। আরে আমি এগুলো সত্যি বলছি, তুই যোগ্যটা খাবি খা, ঠিক আছে কাটবি না, এত খাবো না। চামচ নেন, চামচ কেটে কেটে করবি না। ভাত এটা ঘি মেখে, নুন দিয়ে মেখে, এবার কাঁচা লঙ্কা দিয়ে চপচপে ঘি, কাঁচা লঙ্কা, আমার এমনিতে কোলেস্ট্রল আরো বেড়ে যাবে, হাই হাই করে বেড়ে যাবে। আমার নেই সব আলু ভাজা দিচ্ছি সারা না, আর তো আলু ভাজা খাবো না আমি ভাই। আরে কি করছিস? পটল ভাজা দিচ্ছিস? সব রেখে দেবো না, না আমি খাই না রে। তো
গল্প করতে করতে খাচ্ছি। আর এই ঘরে একটু আলোটা একটু কম আছে, নারকেল লাগিয়ে না খাচ্ছি। যা যা একদম ওই কোনার দিকে, আমার বাবার ফটো তোলার দিকে বন্ধ করে দিবি। আমাদের দুই বন্ধুর খাওয়াগুলো কেমন লাগলো তোমাদের একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। অনেক দিন পরে বন্ধুর সাথে দেখা, বন্ধুর সাথে বড় কাছারি যাওয়া, সেখানে লুচি তরকারি খাওয়া, বাড়িতে এসে আবার ভাত খাওয়া, মানে খুনসুটি করতে করতে, গল্প করতে করতে, আনন্দ করতে করতে আমরা যে খাওয়া দাওয়াগুলো শেষ করলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো ঠিক আছে, আর এখন আসলাম মানে বলতে যে ভিডিওটা শেষ করব, আবার পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।